আজকে আমরা কোরিলেশন অ্যানালাইসিস এই অধ্যায় করব। এই অধ্যায়ের মূলত কাজ হচ্ছে দুইটা বিষয় বা দুইজন ব্যক্তি বা দুইটা বস্তুর মধ্যে রিলেশন অ্যানালাইসিস করা যে দুইটা বিষয়ের মধ্যে বা দুইটা বস্তুর মধ্যে বা দুইটা ব্যক্তির মধ্যে রিলেশনটা কি পজিটিভ নাকি নেগেটিভ সাধারণত এই ব্যাপারটা বের করে এই অধ্যায়ের কাজ এখন এই অধ্যায় দুই টাইপের অঙ্ক আসে এক কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন রিলেশন ওর কার্ল পিয়ারসনস কোরিলেশন এক নাম্বার যে অঙ্কটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বলে এটার আয়ের নাম কি কার্ল পিয়ারসনস কোরিলেশন আর সেকেন্ড যে অঙ্কটা এই অধ্যায়ে আসে সেটা হচ্ছে হচ্ছে র্যাঙ্ক কোইফিসিয়েন্ট কোরিলেশন যেটা আরেকটা নাম হচ্ছে স্পিয়ারম্যানস কোইফিসিয়েন্ট কোরিলেশন এ অধ্যায়ের এই দুইটা অঙ্কই একটাতে বলে কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে আর দুই নম্বর অঙ্কর যেটা আসে সেটা হচ্ছে র্যাঙ্ক কোইফিসিয়েন্ট কোরিলেশন এই দুইটারই দুইটা আলাদা নাম আছে আজকে আমরা কোইফিসিয়েন্ট অফ কোরিলেশন অথবা কার্ল পিয়ারসনস কোরিলেশন এই অঙ্কটা করব কারণ এই অঙ্কটা এই অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই নিয়মের অঙ্কটাই সবচেয়ে বেশি আছে তাহলে চলুন দেখা যাক এখন আমরা তো জানি যে স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক করতে হলেই একটা না একটা সূত্র দরকার হয় তো এইখানে কো অফ কোরিলেশন অথবা কার্ল পিয়ারসনস কোরিলেশন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে একটা সূত্র দরকার হবে এইখানে আমরা সূত্রটা দেখতে পারতাছি আর সমান সমান যা আছে তা তো আছেই দেখতে পারতাছেন এইখানে n ইনটু সামেশন dx ইনটু dy মাইনাস সামেশন dx ইনটু সামেশন dy নিচে রুট দিয়া n ইনটু সামেশন dx স্কয়ার মাইনাস সামেশন dx হোল স্কয়ার আবার পাশে রুট দিয়া n ইনটু সামেশন dy স্কয়ার মাইনাস সামেশন ডি ওয়াই হোল স্কোয়ার এখানে ডি এক্স বের করার জন্য একটা সিম্পল আরেকটা একটা সূত্র আছে সেটা হচ্ছে এক্স মাইনাস এক্স বার এক্স বার মানে কি তা তো আমরা জানি এক্স বার মানে হচ্ছে মিন বা এভারেজ আর ডি বের করার সূত্র হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার কো কে আর দিয়ে প্রকাশ করে এই জন্য এখানে আর সমান সমান সূত্রটা লেখা হয়েছে আই হোপ ইউ গাইস ক্যান আন্ডারস্ট্যান্ড এবার আমরা একটা অঙ্ক করব চলুন ফলোইং ফিগার্স গিভ দ্য রেইনফল ইন ইঞ্চেস ফর দ্য ইয়ার এইখানে সারা বছরের রেইনফল মানে বৃষ্টিপাতের পরিমাণ দেওয়া আছে প্রোডাকশন ফর দ্য রবি ক্রপ অ্যান্ড খরিফ ক্রপ এখানে সারা বছরের যে উৎপাদন মানে আর খরিফ শস্যের পরিমাণ দেওয়া আছে এখন রবি শস্য আর খরিফ শস্য যারা কৃষি পড়ছেন তারা তো নিশ্চয়ই ব্যাপারটা জানেন এখানে শীতকালীন আর গ্রীষ্মকালীন শস্য সম্পর্কে বলা হয়েছে এটা কোনো বড় ব্যাপার না বলা হয়েছে জাস্ট প্রোডাকশন কি পরিমাণ সারা বছরের উৎপাদন হয়েছে এটা ইম্পর্টেন্ট এখন এখানে বলা হয়েছে ক্যালকুলেট দ্য কাল্পিয়ারসনস কো অফ করিলেশন বিটু ইন রেইনফল অ্যান্ড টোটাল প্রোডাকশন বলা হয়েছে কালপিয়ারসন্স মেথড এ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বের করতে বিটু দুইটা জিনিসের মধ্যে রেইনফল এন্ড টোটাল প্রোডাকশন রেইনফল আর কিসের মধ্যে টোটাল প্রোডাকশন এর মধ্যে টোটাল প্রোডাকশন কিভাবে বের করবো এখানে রবি প্রোডাকশন হচ্ছে কিছুটা আর খরিফ প্রোডাকশন হচ্ছে কিছুটা মানে দুইটা মিলাই হচ্ছে কি আমাদের টোটাল প্রোডাকশন তো আমাদেরকে এই দুইটা জিনিসের মধ্যে কোরিলোশন বের করতে হবে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে কোরিলোশন দুইটা জিনিসের মধ্যে বের করতে হয় তো অওয়েজ দুটা জিনিস থাকতেই হবে এখানে আমাদের দুটা জিনিস কি একটা হচ্ছে রেইনফল আর দুই নাম্বারটা হচ্ছে টোটাল প্রোডাকশন তাহলে চলুন অঙ্কটা শুরু করা যাক অঙ্কটা শুরু করার আগে একটা কথা বলে দিই যে আমরা এখানে রেইনফলকে এক্স ধরে নিছি আর টোটাল প্রোডাকশন কে ওয়াই নিছি এখন অঙ্কটা করার জন্য আমাদেরকে অলওয়েজ একটা ছক করতে হয় আর আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে যে আমরা ছকে কিভাবে হবে ওইটাই বুঝতে পারি না আগের যারা ক্লাসগুলো দেখছেন তারা হয়তো এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন যে কিভাবে ছকটা করতে হবে এখানে আমরা আবার নতুন করে শিখবো যে কিভাবে ছকটা সহযোগ করতে হয় যেই সূত্রটা দেওয়া থাকে ওই সূত্রটা দেখে দেখে আমরা কি করবো ছকের ঘরগুলি আনবো তার আগে কি করতে হয় প্রশ্নে যে জিনিস দেওয়া আছে ওইটার জন্য কি করতে হয় ঘর করতে হয় প্রশ্নে রেইনফল দেওয়া ছিল আমরা ছকের

হচ্ছে সাত সাত কিভাবে বাসলো এখানে এক্স এর পরিমাণ কয়টা একটা দুইটা তিনটে চারটা বাঁচলো ছয়টা সাতটা তো এন এর মান কত সাত তো এইভাবে আমরা এক্স ব্যানে মান বের করছি এখানে আমরা এক্স এর মান আছে টোয়েন্টি আর এক্স ব্যানে মান বেরিয়েছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি মাইনাস টোয়েন্টি সিক্স সমান সমান মাইনাস সিক্স ঠিক এইভাবেই আমরা ডিএক্স এর বাকি সংখ্যাগুলোও কি আনছি তারপর আমরা সামেশন ডিএক্স আনছি সামেসন ডিএক্স এর মান কত বেরিয়েছে জিরো তারপরে সূত্রের মধ্যে দেখেন যে আমাদের একটা ডিএক্স স্কোয়ার দরকার তো আমরা কি করলাম ডিএক্স এ স্কোয়ার করে দিলাম আর ডিএক্স স্কোর নামে একটা ঘর নিয়ে আসলাম এখানে মাইনাস মাইনাস সিক্স রে করলে কত হয় প্লাস থার্টি সিক্স মাইনাস করলে কত হয় প্লাস ঠিক এইভাবে বাকি সংখ্যাগুলো আমরা কি করছি স্কোয়ার করছি এরপর আমাদের দেখেন প্রশ্নের মধ্যে টোটাল প্রোডাকশন দেওয়া আছে রবি প্রোডাকশন এন্ড খরিফ প্রোডাকশন এই দুইটা আমরা একসাথে যোগ করে কি করছি টোটাল প্রোডাকশন বের করে নিছি এখানে আমরা টোটাল প্রোডাকশনের জন্য একটা কি করছি ঘর করছি আর আমরা একটু আগে বলছিলাম যে টোটাল প্রোডাকশন আমরা কি ধরে নিছি ওয়াই ধরে নিছি তো এই জন্য আমরা লিখে দিচ্ছি টোটাল প্রোডাকশন ব্রেকেটে ওয়াই এখানে প্রথমে রবি প্রোডাকশন ছিল পনেরো আর খরিফ প্রোডাকশন ছিল পনেরো 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 কত তিরিশ তারপরে রবি প্রোডাকশন ছিল আঠারো আর খরিফ প্রোডাকশন ছিল সতেরো আঠারো সতেরো কত পঁয়ত্রিশ ঠিক এইভাবে আমরা বাকি সংখ্যাগুলো কি আনছি আর নিচে আমরা সামেশন ওয়াই বের করছি কারণ একটু পরে সামেশন ওয়াইটা আমাদের কি দিবে কাজে দিবে তারপর এখানে দেখেন আমাদের সূত্রের মধ্যে ডি ওয়াই আছে তো ডি ওয়াই কিভাবে বের করে ওয়াই মাইনাস ওয়াই বার এখন ওয়াই বার কিভাবে বের হবে দেখেন ছকের ডান পাশে আমরা ওয়াই কি করছি বের করছি আর এইখানে ওয়াই মাইনাস ওয়াই বার আমাদের ওয়াই আছে থার্টি আর ওয়াই বার আছে 47 সেভেন থার্টি মাইনাস ফর্টি সেভেন সমান সমান মাইনাস সেভেন্টিন এই মানটাই কি আমরা ডি ওয়াই এর ঘরে বসাইছি ঠিক একইভাবে ডি ওয়াই এর ঘরের বাকি মানগুলিও বের করছি তারপর আমরা সামেশন ডি করছি তারপর আমাদের সূত্রে একটা ডি ওয়াই স্কোয়ার দরকার তো আমরা কি করলাম ডি রে স্কোয়ার করে দিলাম মাইনাস সেভেন্টিন রে স্কোয়ার করলে কত আসে টু এইটটি নাইন ঠিক একইভাবে আমরা বাকি সংখ্যাগুলো কি করছি বের করছি আর নিচে আমরা ডি ওয়াই রে সামেশন করে দিছি তারপর সূত্রে দেখেন আমাদের সামেশন ডি এক্স ডি ওয়াই দরকার তো সামেশন ডি এক্স ডি ওয়াই এর জন্য আমাদের প্রথমে কি দরকার ডি এক্স ডি ওয়াই তো আমরা এখানে ডি এক্স ইন্টু ডি ওয়াই এর জন্য কি করলাম একটা ঘর করলাম তো এখানে আমাদের ছকের সেকেন্ড ঘরটা দেখেন ডিএক্স আর আমাদের ছকের পাঁচ নাম্বার ঘরটা কি ডি ওয়াই আমরা কি করলাম গুন করে দিলাম আর আমরা আমরা ডিএক্স আর এর ঘরটা পেয়ে গেলাম তারপর শেষে কি করলাম সামেশন বের করে দিলাম এই ছিল আমাদের ছকের ডিসক্রিপশন একটা জিনিস অলওয়েজ মনে রাখবেন যে ছক নিয়ে অত না সিম্পল দেখবেন সূত্রের মধ্যে কি কি দেওয়া আছে ওইগুলি দেখে দেখে কি করবেন ছকের মধ্যে একটা একটা করে ঘর আনতে থাকবেন আই আন্ডারস্ট্যান্ড এরপর আমরা সূত্রের মধ্যে ছক থেকে দেখে দেখে মানগুলি বসাবো চলুন দেখা যাক এখন আমরা এখানে সূত্রের মধ্যে উপরের বক্স থেকে দেখে দেখে মানগুলি বসাইলাম আর ক্যালকুলেট করলাম আর পেয়ে গেলাম আমাদের কোরিলেশনের মান জিরো এখন এই মানতে আমাদের অ্যানসার না আমাদের একটা কমেন্ট দিতে হবে এইখানে আরের মানটা যদি পজিটিভ হয় তাহলে আমাদেরকে একটা কমেন্ট দিতে হবে যে দ্য কোরিলেশন ইজ পজিটিভ আর যদি আরের মানটা নেগেটিভ হয় তাহলে কমেন্ট দিতে হবে দ্য কোরিলেশন ইজ নেগেটিভ এইখানে দেখেন আমাদের আরের মানটা বেরিয়েছে পজিটিভ তো আমরা নিচে একটা কমেন্ট দিব দ্য কোরিলেশন ইজ পজিটিভ এখানে আমাদের পেজের মধ্যে জায়গা ছিল না এই জন্য আমরা কমেন্টটা দিই নেই তো আপনারা কমেন্টটা দিয়ে নেবেন আই হোপ ইউ ক্যাস ক্যান আনস্ট্যান্ড